السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে পঞ্চম হিজরি সনের শাওয়াল মাসে গজওয়াতুল খন্দক, অথবা এটাকে গজওয়াতুল আহজাবও বলা হয়। সেই যুদ্ধ সংগঠিত হয় যে বহু জাতীয় বাহিনীর সাথে যুদ্ধ, এবং এর কারণ ছিল যে ইহুদিরা আরবদেরকে একত্রিত করেছে মদিনার মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। তারা দল পাকানো শুরু করেছে ইহুদিরা, এটা তাদের মানে বিশাল ষড়যন্ত্র ছিল আপনার ইহুদিদের। তখন আপনার 10,000 আপনার সৈন্য, কাফেরদের সৈন্য একত্রিত হয়, যাদেরকে আপনার দলবদ্ধ করে, এবং তাদেরকে ইহুদিরাই মদিনার মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য একত্রিত করে। এবং এই যুদ্ধের লিডার ছিলেন আবু সুফিয়ান সাখর ইবনে হারব, তিনি ছিলেন এই যুদ্ধের আপনার লিডার, প্রধান ছিলেন কাফেরদের পক্ষ থেকে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আপনার ঘটনার ভয়াবহতা দেখে তিনি একটি পরামর্শ দিয়েছিলেন, সেটা হচ্ছে আপনার পরিখা খনন করার। তিনি পরামর্শ দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুরক্ষার জন্য মদিনার, যে মদিনার ঢুকার পথে আপনার গর্ত খনন করতে হবে, তাহলে তাদের আসা উট বা ঘোড়ায় চড়ে আসা ঢুকা মদিনাতে সহজ হবে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মতকে গ্রহণ করেন, এবং এই গজওয়ায়ে খন্দক, যেটাকে বলা হয় খন্দক যুদ্ধ, এটাই ছিল হযরত সালমান ফার্সির প্রথম আপনার যুদ্ধ, যেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আপনার তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনীর সংখ্যা ছিল 3,000। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 10 জনকে একটা গ্রুপ বানিয়ে দিয়েছেন, 10 জনের উপর একজনকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার আমির বানিয়েছিলেন, রাইস বানিয়ে দিয়েছিলেন, যে 10 জনের নেতৃত্ব অমুক থাকবে, এই 10 জন এই কাজ করবে। কি কাজ করবে? এই 10 জনকে 40 হাত জায়গা দেখিয়ে দিয়েছেন, যে প্রত্যেক 10 জন সাহাবি 40 হাত জায়গা খনন করতে হবে পরিখা খননের ক্ষেত্রে। চমৎকার একটি কাজ তিনি, মানে কিভাবে আপনার সুন্দর করে কাজ করা যায় সেটা রাসূল আকরাম শিক্ষা দিলেন, যে একত্রিত অর্ডার করতেন যে করতে থাকো, এরকম না করে প্রত্যেককে এরকম 40 হাত করে করে আপনার দিয়ে দিলেন যে হ্যাঁ তোমরা 10 জনে মিলে খনন করবে এবং দায়িত্ব একজনে থাকবে। এরপর আপনার এই যে আপনার ওই বহু জাতীয় বাহিনী যেটাকে বলা হয় মানে আহজাবরা, কাফেররা আসার আগে আগে কিন্তু অতি অল্প সময়ের মধ্যে এই খন্দক খনন করা বা পরিখা খনন করার কাজ কিন্তু সমাপ্ত হয়ে গেছে। যখন কাফেররা এসেছিল মদিনায়, তখন হঠাৎ করে তারা দেখতে ছিল যে এখানে তো পরিখা খনন করা হয়ে গেছে, যে তখন আপনার দেখলো যে এই পরিখাকে অতিক্রম করে সামনে অগ্রসর হওয়া এত সহজ নয়। আপনার খন্দক যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুজিজা প্রকাশ পেয়েছে, সেগুলোর দিকে আমরা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি, বিস্তারিত বলার সুযোগ নেই। সেটা হচ্ছে অল্পটুকু খাদ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে অনেক বেশি হয়ে যায়, এবং আপনার বিশাল একটি পাথর পরিখা খনন করার সময় চোখে পড়ে, যেটাকে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আঘাত করে একবারে চুরমার করে দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের মধ্যে পারস্য এবং রোম বিজয়ের সুসংবাদ দিয়েছেন। ইহুদি বনি কুরাইজার ইহুদি যারা ছিল, তারা কিন্তু এই যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করে। তখন ব্যাপারটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মুসলমানদের জন্য খুবই ভয়ানক রূপ ধারণ করে, কারণ তারা তো ভিতরে অবস্থান করছে। তখন তারা শত্রুতে দেখাইলে এটা অবশ্যই চিন্তার বিষয় হয়ে যায়। তখন বিপদটা খুব ঘনীভূত হয়ে এসেছে, এবং মানুষের অন্তরগুলা গলায় চলে এসেছে, অর্থাৎ চিন্তায় তারা অস্থির হয়ে পড়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ দূর করার জন্য তার প্রতিপালকের কাছে তিনি দোয়া করেছেন। তখন তার প্রতিপালক তার এই দোয়া কবুল করেছেন, এবং তিনি এই যে বিশাল বাহিনী তাদের উপর আপনার বাতাস বইয়ে দিয়েছেন। হ্যাঁ, তখন এই বাতাস এসে তাদের সবগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, এবং আল্লাহ জানো ফেরেশতাও নাজিল করেছেন। তখন ফেরেশতা এসে তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয়। যখন আপনার সমস্ত বাহিনী, এই কাফের বাহিনীরা নিজেদের ঘরে চলে যায় ব্যর্থ হয়ে,
তখন আপনার মদিনার মধ্যে সেই নিরাপত্তা আবার নতুন করে বিরাজ করে। এবং আল্লাহ জানহু ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন তার ক্ষমতাকে, যে বাতাসের মাধ্যমে এবং ভীতির মাধ্যমে এত বিশাল বাহিনীকে আপনার আল্লাহ জানহু বিক্ষিপ্ত করে দিয়েছেন। তখন আপনার মদিনাতে আবার নতুন করে নিরাপত্তা বিরাজমান হয়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ঘরে ফিরে আসলেন, সেই খন্দক যুদ্ধ বা আহজাবের যুদ্ধ শেষে, তখন জিবরিল আলাইহিসসালাম এসে তাকে আদেশ করলেন যে আপনাকে অবশ্যই বনু কুরাইজা ইহুদিদের সাথে যুদ্ধ করতে হবে, কারণ তারা গাদ্দারি করেছে আপনার সাথে, সুতরাং থেমে থাকা যায় না, তাদেরকে অবশ্যই এটা শাস্তি দিতে হবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের অস্ত্রগুলো ধারণ করেন এবং তিনি রেডি হয়ে তিনি বের হন এবং সাহাবে কেরামকে আদেশ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউসাল্লি আল আসর ইল্লা ফি বনি কুরাইযা, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন আসরের নামাজ বনু কুরাইযা না পৌঁছে না পড়ে। এরকম অর্ডার রসুল আকরম সাল্লাম দিয়ে দিয়েছেন যেন তারা দ্রুত পৌঁছে যায়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার এলাকায় পৌঁছে যায় এবং তিনি তাদেরকে ঘেরাও করে ফেলেন এবং ব্যাপারটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়, এই আপনার তাদেরকে ঘেরাও করার ব্যাপারটা। তখন আল্লাহ জানহু তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন, তখন তারা সবাই আত্মসমর্পণ করে। রসুল আকরম সাল্লাহু আলাইহিসাল্লাম পুরুষদেরকে যারা যুদ্ধ করতে আপনার সক্ষম তাদেরকে বেঁধে ফেলার আদেশ করলেন এবং তাদের সংখ্যা ছিল 400 জন, এবং রসুল আকরম সাল্লাম তাদের মাঝে ফায়সলা করার দায়িত্ব দিলেন হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাদার পিঠে করে নিয়ে আসা হলো, কারণ তিনি খন্দক যুদ্ধের মধ্যে আক্রান্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তখন তাকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জালতু হুকমা বনি কুরাইযা বিয়াদিকা, যে আমি বনি কুরাইযার ফয়সালার ব্যাপারটা আপনার হাতে তুলে দিলাম। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ফয়সালা দিলেন, বললেন আহকুমু ফিহি মান তুক্তালা মুকাতিলাতুহুম ওয়া তুসবা দারারিহিম ওয়া তুকসামা আমওয়ালুহুম, যে আমার ফয়সালা হলো তাদের ব্যাপারে যে তাদের মধ্যে যারা যুদ্ধ করতে সক্ষম তাদেরকে হত্যা করে দেওয়া হবে এবং তাদের সন্তানাদিকে আপনার বন্দী করা হবে এবং তাদের সম্পদগুলোকে বন্টন করে নেওয়া হবে, এটা হচ্ছে তার ফয়সলা। তখন রসুল আকরম সাল্লাম এর সমর্থন জানিয়ে চমৎকার কথা বলেছেন। রসুল বলেছেন লাকাদ হাকামতা ফীহিম বিহুকমিল্লাহি মিন ফাওক সাবঈ সামাওয়াত, যে তুমি আল্লাহ জাল শানু যেই ফয়সলা চেয়েছেন সেরকম ফয়সলাই তুমি দিয়েছিলে, আল্লাহ জাল শানু সপ্ত আকাশ থেকে এই ফয়সলাই পছন্দ করেছেন। তারপর রসুল আকরম সাল্লাম তাদের মাঝে এই ফয়সলা বাস্তবায়ন করা শুরু করলেন। হ্যাঁ, এই পর্বে আমরা এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ আপনারা কিছুক্ষণ দেরি হবে আবার আসতে, সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন বলে আশা করছি। আমরা আমাদের এখন জোহরের নামাজের সময়, এই নামাজটা শেষ করে আমরা পুনরায় আপনাদের কাছে উপস্থিত হব আরও কিছু পর্ব নিয়ে, সেই পর্যন্ত অপেক্ষা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিন। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।